ধরনের চিকিৎসা দিতেন চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া কথিত এক টাইগার বাবা। রাজধানীর কদমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে অশিক্ষিত, অর্ধশিক্ষিত আর কুসংস্কারে বিশ্বাসী মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারণা করত সে। বৃহস্পতিবার রাতে এই প্রতারককে গ্রেফতার করে র‍্যাব গণমাধ্যমের সামনে হাজির করে। তবে টাইগার বাবার দাবি, তার চিকিৎসায় অনেকে ভালো হয়েছে। আরো জানাচ্ছেন শফিক শাহীন। কালাম সিকদার ওরফে বাবুল সিকদার রাতারাতি টাইগার বাবা বনে যায় নানা রোগে আক্রান্ত অসহায় মানুষের কাছে। তার চিকিৎসা নিতে এলে একটি টাইগার এনার্জি ড্রিঙ্ক, মোমবাতি আর তেল নিয়ে আসতে হতো রোগীদের। এই টাইগার এনার্জি ড্রিঙ্ক দিয়ে চিকিৎসা করায় তার নাম হয়ে যায় টাইগার বাবা। র‍্যাবের হাতে ধরা পড়ার পর বাবুল সিকদার জানায়, স্বপ্নে পাওয়া তার মায়ের তদবির দিয়েই চিকিৎসা করতেন তিনি। তার চিকিৎসায় অনেকেই ভালো হয়েছে বলে দাবি করেন কালাম সিকদার। যদি আপনারা প্রমাণ নিয়ে দেখতে পারেন যদি ভালো হয়ে থাকে তাহলে হবে, আর না হয় তাহলে আপনারা আমার উপযুক্ত বিচার করবেন। কিন্তু ওই যে হাত পা যে ব্যাকা, হাত পা যে ব্যাকা, এ ভালো হইতো এবং ওই যে বালতি ধরতে পারতো না, ওই লোক হাত দিয়ে কিছু ধরতে পারতো না, উনি জাগাইতে পারতো। আমার মার এই মায়ের এই তৈল পোড়াটা আমার মায়ের দিত, আমার মায়ের এটা যেই দিত অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যেত, বেশিক্ষণ সময় লাগতো না। মা আমার যে কথা বললে দিতে বলছে আমি সেই কথা বললেই আমি এই ট্রিটমেন্টটা দিতাম, তো দিলে অনেক লোক ভালো হয়ে যেত, এটা সত্য স্যার। কারণ সবাই যে ভালো হবে এমন তো কোনো কথা না। তবে র‍্যাব জানায়, শুধু এনার্জি ড্রিঙ্ক আর মোমবাতি নয়, চিকিৎসার নামে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেয় কালাম। আর যেসব নারী সন্তানের আশায় তার কাছে চিকিৎসা নিতে আসতো, তাদের শ্লীলতাহানিও করতেন এই প্রতারক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহজ সরল মানুষকে, তাদের সহজ সরলতাকে আশ্রয় করে তাদেরকে চিকিৎসা করা হতো, সেটা চিকিৎসা নয়, সেটা ছিল এক অমানসিক নির্যাতন এবং একটা অত্যাচার। বিভিন্ন সূত্র মারফত আরও জানা যায় যে সে মহিলাদের চিকিৎসার নামে শ্লীলতা হানির মতো অনৈতিক কাজও করত। আর কালাম সিকদারকে সামনে রেখে যে চক্র এই জঘন্য ব্যবসা ফেঁদে বসেছিল, তাদের ধরার অভিযান অব্যাহত আছে বলেও জানায় র‍্যাব। শফিক শাহীন।